বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পচা নারকেল দিয়ে নারকেল তেল রেসিপি, 100% পিওর একদম খাঁটি নারকেল তেল রেসিপি। তো প্রথমেই যে কাজটা করছি, এখানে নারকেলটাকে ভেঙে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি জানতাম না যে নারকেলটা পচা বের হবে, আমি ভালো নারকেল ভেবে এটাকে ভেঙে নিচ্ছিলাম। এরপর দেখি নারকেলটা এমনভাবে পচে গেছে যে নারকেলটা পুরো মানে পানির সাথে মিশে গেছে গলে। একটা যে একদিক থেকে দেখতে পাচ্ছেন পুরোটা মানে পানির সাথে মিশে গেছে, আর একটা অল্প একটু আটকে আছে আর কি। এটাকে আমি একটু চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নারকেলটা আমি ফেলে দিতে চাইছিলাম না, তো পচা নারকেলটা দিয়ে আমি কাজে লাগিয়ে দিচ্ছি, এটাকে তেল তৈরি করে নিচ্ছি। তো এটা হচ্ছে একদম গলা গলা অবস্থা, এটাকে ব্লেন্ডার করার কোনো কিছু নেই আর কি। এটা আমি একটা চালের মধ্যে নিয়ে এইভাবে করে একটুখানি চামচ দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি, মানে যে যতটুকু আর কি এর মধ্যে ছিল, একটু মানে আস্তে আস্তে ছিল, ওটাকেও আমি এই ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো এটা যদি একটু শক্ত থাকতো তাহলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটা হয়ে যেত। তো এটাকে আমি এভাবে করে নিয়েছি। এখন এটাকে নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দেব, মানে আমি এটা রাতে করছিলাম তাই এটাকে সাথে সাথে করে নিই, নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এতে করে এই যে তেলগুলো এগুলো জমে যাবে, তো এটাকে আমার বের করে নিতে সুবিধা হবে। আপনারা যদি চান এটাকে ফ্রিজে না রেখে সাথে সাথে একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেবেন। তো এই যে ফ্রিজে রাখার কারণে কিন্তু আমি সারা রাত রেখে দিয়েছিলাম, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে তেলগুলো, এগুলো কিন্তু ঠান্ডায় জমে গেছে। তো এগুলোকে এভাবে করে চামচ দিয়ে উঠিয়ে নিতে পারেন, অথবা একটা সুতি কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিতে পারেন, এতে করে এটা সহজ হয়ে যাবে। তো আমি এগুলো সবগুলোকে নিয়ে নিয়েছি এভাবে করে, আর যে পানিটা রয়ে গেছে সেটাকেও দেখিয়ে দিচ্ছি এভাবে। তো আমি একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি, আর এটা ঠান্ডা হওয়ার কারণে এই যে চামচের মধ্যে তেলটা অলরেডি আটকে আছে, দেখতে পাচ্ছেন একদম তেলের মতো, আর এই যে পানির উপরে ভেসে উঠেছে। তো এগুলো নেওয়া আর সম্ভব না, এগুলোকে ফেলে দিতে হবে, আমি এগুলোকে ফেলে দিচ্ছি। আর যেগুলো আমি নিয়েছি এগুলো এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে এটা হচ্ছে যে কালারটাও নষ্ট হয়ে যাবে, আর হলো ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তো এটাকে মিডিয়াম আঁচে নেড়ে ছেড়ে আমি তেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু স্কিপ করিনি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকেই হয়তো ভাবতে পারেন যে পচা নারকেল তেল দিয়ে এটা তৈরি করা কীভাবে সম্ভব, এটা ফেক। তো তাদের জন্যই আমি এটাকে স্কিপ করিনি, এখানে দেখিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠছে। তো আপনারা ভিডিওতে কতটা ভালো বুঝতে পারছেন আমি জানি না, এখানে আমি একটু স্কিপ করিনি, আমি চুলায় জাস্ট বসিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি। এতেই কিন্তু তেলটা বের হয়ে আসছে, আর এটাকে একটু আমি কিছুক্ষণ যখন জাল করব তখন পুরো তেলটা বের হয়ে আসবে। যেহেতু এখানে মাত্র একটি নারিকেল ছিল, তো বেশি যখন তৈরি করবেন তখন কিন্তু অনেক বেশি তেল হবে, আর এখান থেকে বেশ কিছুটা তেল বের হয়ে যাবে। তো এটাকে অনবরত একটু নাড়তে থাকতে হবে এই পর্যায়ে, আর এটাকে পুড়িয়ে ফেলা যাবে না। দ্রুত আঁচ দিলে যেটা হতো যে তেলটা দ্রুত বের হয়ে যেত, আর হলো এটা পুড়ে যেত। পুড়ে গেলে তো কালারটা একটু লালচে হয়ে যাবে, আর হচ্ছে ফ্লেভারটা একটু পোড়া পোড়া গন্ধ আসবে। তো এটাকে আমি এভাবে মিডিয়াম হিটে এটাকে তেলটাকে বের করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো এটাকে আমি কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন বেশ কিছুটা তেল কিন্তু অলরেডি এখানে বের হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। এই পর্যন্ত কিন্তু আমি একটু স্কিপ করিনি, এটাকে পুরোটা দেখিয়েছি। এরপর আমি এটাকে আরও একটু ভেজে নিচ্ছি। যখন এইরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিব, এর চেয়ে বেশি পুড়িয়ে ফেলবো না। তো নামিয়ে নেওয়ার পর এটাকে ছেঁকে নিচ্ছি, আর এই ধরনের ছাঁকনাগুলোর মধ্যে না ঢাললেই ভালো, অনেক সময় দেখা যায় যে পুড়ে যায়। তো আপনারা সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিবেন, এরপর এটাকে চাপ দিয়ে তারপর তেলটাকে বের করে দিবেন।
তো এটা আমি ছাঁকনির মধ্যেই নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু চামচ দিয়ে চাপ দিয়ে তারপরে তেলটাকে বের করে দিচ্ছি। আর এটা এখান থেকে তেলটা পুরোটা বের হয়নি, তো আমি এটাকে একটু দেখে দিচ্ছি, অনেকটা তেল বের হয়েছে। এটাকে আরও একটু চাপ দিলে আরও অনেকটা তেল বের হয়ে আসবে। তো পুরো তেলটাকে বের করে নিয়েছি, বের করে নেওয়ার পর দেখে দিচ্ছি, দেখুন একদম 100% কিন্তু একদম খাঁটি তেল বের হয়ে গেছে। তো এটা আপনি চুলে ব্যবহার করতে পারেন, স্কিনে ব্যবহার করতে পারেন, অথবা এটা দিয়ে রান্না করেও খেতে পারেন। তো এটাকে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটা অনেকটা গরম আছে বাটিটা, মানে ধরা যাচ্ছিল না, অনেকটা গরম, গরম থাকা অবস্থাতেই দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।